আরে সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখেন যে বাসা বাড়িতে কিভাবে ফ্রিজের লাইন সেট করা হয়, তো আমি আপনাকে দেখাবো যে ফ্রিজের লাইন নর্মালি কিভাবে সেট করা হয়। এটা হলো এমকে সুইচ, এমকে চক আছে, এটা হলো সুইচ অন অফ করার। আর এখানে দেখেন আপনার হলো কন্ট্যাক্ট, এখানে আপনি কিভাবে কানেক্ট করবেন, এটা হলো সুইচ আর কি, ইনপুট অফ আউটপুট, ঠিক আছে। আর এটা হলো সকেটের লাইন, দুইটা গাট। এখানে আপনি ভালো করে দেখতে পারবেন যে এই যে এন লেখা আছে, এই যে এখানে এন এন লেখা আছে, এন হবে আপনার নিউট্রাল, মানে কালোটা মেইন লাইন কালোটা। আর এখানে হয়েছে এল, এই যে দেখেন, এই যে দেখেন এল, এলটা হলো এই ফেজ আপনার কারেন্ট যেটা থাকে। আর সুইচের কাজটা হলো এখান থেকে আপনি একটা সুটুকরে দিয়ে কালো লাল এখানে নিয়ে আসবেন, ঠিক আছে, ফেজ। আর এখানে দিবেন আপনার মেইন ফেজটা লালটা, তাহলে আপনার এখানে অন অফ করলে আপনার এখানে লাইনটা আসবে, ঠিক আছে। তো দেখতে থাকেন আমি কিভাবে কানেক্ট করি, আমি তো বুঝে দিয়েছি একবার, দ্বিতীয়বার নেক্সট আবার বুঝাবো। ওকে, যে লাগাইতেছে এখন সকেট, সকেটের ফেজ, এখানে যে এল যেটা ওটা, আর এখানে সুইচের অন অফ হবে। এখান থেকে একটা লুপ এখানে দিয়ে দেবো, দিতেছি না এখানে, এই যেটা হলো আউটপুট, এই যে সুইচের আউটপুটটা লাইন লাগাইলাম। তারপরে হলো আপনার এই যে দেখেন, এখানে আসেন, এখানে আসেন, এখানে দেখেন এই যে আপনি আমি কনসোল ওয়ারিং করে আর এই আনা হয়েছে, এই যে লাইনটা ফেস নিউট্রাল, ঠিক আছে, ফেস নিউট্রাল। এই বোর্ডটা হলো এমকে ওয়ান গ্যাং বোর্ড, আর প্লাস্টিক বোর্ড আর কি, এটা উপরেও বসা যায় আবার এই ভিতরেও বসানো যায়। তবে ভিতরে বসে দেবো, এটা হলো বিল্ডিংয়ের, আর এটা আপনি চাইলে আপনি ওয়ালও বসাতে পারবেন বা ঘরে কাঠের উপরেও বসাতে পারবেন, স্ক্রুপ দিয়ে, যে স্ক্রুপের গাট আছে স্ক্রুপ দিয়ে বসাতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখন এই যে ফেসটাকে এখানে দিব আর নিউট্রালটাকে এনে দেবো, ঠিক আছে। তো দেখতে থাকেন, এই যে আমি এনের মধ্যে, ওই যে এন বললাম, এই যে এন, এনের মধ্যে আপনার নিউট্রালটা হবে কালোটা, এই যে এনের মধ্যে কানেক্ট করলাম। আর এই যে ডাইরেক্ট ফেসটা আমি আপনার সুজে দিয়ে দিলাম, তাহলে আপনার অন অফ হবে, ঠিক আছে। এই যে সুজে দিয়ে দিলাম, এই যে অন অফ, ঠিক আছে। আর এই উপরে কাভারটা কিভাবে নাট খুলবেন বা কিভাবে লাগাবেন, ওই জিনিসটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। জিনিসটা হলো এই যে সাইডে দিয়ে একটা ফুটো থাকে, দুনো সাইডে দেখবেন, এখানে একটা চার্জ ইয়ে করবেন, প্রেশার দিয়ে চার্জ দিবেন, তাহলে এটা খুলে যাবে। এই দেখুন খুলে গেছে, ওকে, এই যে খুলে গেছে। এখন আমি স্ক্রু দিয়ে এটা লাগিয়ে দেবো,
এই যেভাবে টাইট দিতে হবে, টি স্টার বা আই স্টার দিয়ে আপনারা টাইট দিতে পারবেন, যেটাই থাকে হাতে ওটা দিয়ে টাইট দিতে পারবেন, স্টার বা টি স্টার দিয়ে। ঠিক আছে, এগুলো আপনার ফ্রিজের পয়েন্ট করা হলো। এরপরে আপনি দেখে তারপরে কাভার ভাবে এভাবে উপর থেকে চাপিয়ে দিবেন। ঠিক আছে, তো আপনার এগুলো অন অফ করার সুইচ, এগুলো চকে, যেহেতু আমরা এখন সরাসরি লাইনটা দেখাতে পারতেছি না, কারণ আমরা এখনও লাইনটা দেইনি। ঠিক আছে, লাইনটা দিলে এখানে আসে পড়বে। ওকে, ধন্যবাদ।